সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। নাট বল্টু, নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। বলি পরীক্ষা হয়ে গেছে বলে কি সারা দিন ধরে ঘুমোবি না? একটু ভালো করে ঘুমোতে দাও তো। ভালো করে ঘুমাবি মানে? এখন তো পরীক্ষা হয়ে গেছে, কত রাত জেগে পড়াশোনা করতে হয়েছে। আহা, আমরা যেন আর কোনোদিন পরীক্ষা দিইনি। সকাল 9টা বাজে, এখনো যদি বিছানায় শুয়ে থাকিস তাহলে গায়ে একদম জল ঢেলে দেবো বলছি। আহা, তাই করো মা, সেটাই খুব ভালো হবে। বেশ গরম পড়ে গেছে, গায়ে জল ঢেলে দিলে আমি ভিজে বেড়ালের মতো আবার ঘুমিয়ে পড়বো। একবার বল্টুর খবর নিয়ে আয় তো দেখি, ও তো এতক্ষণে আমাদের বাড়িতে চলে আসে কিন্তু আজ তো আসেনি। মা, বল্টু তো রাত জেগে পড়েছে তাই ও নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তাই হবে বোধ হয়, তুই যা করিস বল্টুও তো সেটাই করে। হ্যালো হ্যালো, আমি নাটের মা বলছি। হ্যাঁ বলুন। আরে কি খবর, নাট কি করছে? এদিকে বলজু তো এই সবে ঘুম থেকে উঠলো। সব সমান হয়েছে, নাটও এখনো বিছানা ছাড়েনি। আর বলবেন না, বল্টুকে ওকে তোলা যায়? শেষে বললাম গায়ে জল ঢেলে দেবো, তখন উঠে ছুটে পালালো। আর নাট আর একটু ওপরে, বাবু বলে কি না ভিজে বিড়ালের মতো আরাম করে ঘুমোবে। তুই আবার শুলি, ওঠ ওঠ বুঝি। সে কি আবার শুয়েছে? তুলে দিন তুলে দিন। আচ্ছা ফোন রাখছি। হ্যাঁ হ্যাঁ রাখছি। আমি শুয়ে আছি আর বল্টু লাফালাফি করছে, এটা কি করে সম্ভব মা? আমি এবারে বালতি নিয়ে আসছি, তুই দেখ। সেই ভালো মা, আমি আরেকটু শুয়ে থাকবো, আমি জল খুব ভালোবাসি। জল যখন এত ভালোবাসিস তখন তো একটু পুকুরে সাঁতার কেটে আসতে পারিস না কি? শরীরও ভালো থাকবে আর ব্যায়ামও হবে। তাই তো, থ্যাংক ইউ মা, সাঁতারই কাটবো। পারবি না পারবি না, অত বড় দিঘিতে তোরা সাঁতার কাটতে পারবি না। কে বলেছে পারবো না? আমি আর বল্টু খুব ভালো সাঁতার জানি। তোরা কি সাঁতার জানিস, কি সাঁতার জানিস? যে দিঘির কথা বলছিস আমি সেই দিঘিতে ডুব সাঁতার দিয়ে এপার ওপার করেছি। তোদের অত দম নেই বুঝলি, তোদের অত দম নেই। তুমি কি সাঁতার কেটেছো সেটা আমরা জানি হলো দা। সব কি শুধু তোরাই জানবি? আমি ভ্যাবলাই আর বাটারি ছিলাম, ভ্যাবলাই পারে বসেছিল, আমরা দুজনেই এপার ওপার করেছি। কিরে তাই না ভ্যাবলাই? আমি তো পারেই বসেছিলাম। পারে বসে তুই কি করছিলিস ভ্যাবলাই? আমি আর কি করবো, আকাশের তারা গুনছিলাম। এটা তো দারুণ বললি ভ্যাবলাই, তোমরা রাত বিরাতে সাঁতার কাটো বুঝি? আহা ভ্যাবলাই ঠিক বোঝাতে পারছে না। শোন, আমরা সারাদিন ধরে সাঁতার কেটেছিলাম কিন্তু রাত হয়ে গেছিল বুঝলি, তোরা সব বুঝবি না, তোদের এত সাহসই নেই। তোরা বরং বাড়ির চৌবাচ্চায় সাঁতার কাট, সেটাই ভালো হবে। হাসো হাসো, আমরা তোমাদের কথা বিশ্বাস করলাম না। আমি আর বলটো নিজেরাই গিয়ে দিঘিতে সাঁতার কাটতে পারি, তোমাদের দরকার পড়বে না। কর্মকর্তাবাবু বলছিলেন ওই দাসপাড়ার পুকুর তো পুরো কচুরি পানায় ভরে গেছে। সেই জন্যই তো আমরা ওই পুকুরে নামতে পারলাম না। না না প্রশ্নই ওঠে না, শেষে স্কিন অ্যালার্জি হয়ে যাবে। তবে একটা নতুন ভালো সুইমিং পুল হয়েছে, খুব বেশি দূরে নয়। কিন্তু ওটা এখনো ওপেন হয়নি সবার জন্য, যদিও বলছে যে দু এক মাস পর সবার জন্য খুলে দেবে। তাহলে তোদের ব্যাড লাক, কিছুই তো করার নেই, তোরা বরং ওই পরীক্ষার এই ছুটিতে ছবি টবি আঁকায় মন দে। সে তো জানি বাবা, আমরা ছবিও আঁকবো কিন্তু এর সাথে তো সাঁতারের সম্পর্ক নেই। সাঁতার কাটলে শরীর খুব ফিট থাকে। আর শরীর ফিট থাকলে কাকু ছবিও খুব ভালো আঁকা যায়। কিন্তু আর যে কোনো উপায় নেই রে। কচুরি পাড়া কবে পরিষ্কার হবে বাবা? তোরা কাল একটু ওই কর্মকর্তা বাবুর সাথে কথা বলে নিবি, উনি ব্যাপারটা দেখছেন। তাহলে কাকু আবার কাল কেন, আমরা এখনই যাচ্ছি। না এখন না, বেশ রাত হয়ে গেছে, এখন বল্টু তুই বাড়ি চলে যা, যা হবে কাল। তাই করতে হবে। তাও ভালো, এই পুকুরে কচুরি পানা হয়েছে বলে তোদের একটু কাছ থেকে দেখলাম। তোরা তো এত ব্যস্ত যে কারণ ছাড়া বাড়িতেই আসা হয় না। না না কাকিমা, আসলে কাকুর সাথে ক্লাবেও কথা হয়। না বল্টু, তোরা এই সময় এসেছিস, তোদের কিন্তু খেয়ে যেতে হবে। না গো কাকিমা, আমাদের পেট একদম ভর্তি, সকালবেলা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। তাতে কি, তোরা সব পুচকে ছেলে, লুচি ভাজছি, একটু লুচি খেয়ে যাবি না, তা কি করে হয়? না মানে মানে বল্টু তোর পেট ভর্তি। হ্যাঁ শুধু আমার নয়, তোরও পেট ভর্তি, তুইও ব্রেকফাস্ট করেই বেরিয়েছিস ভালোভাবেই। তা করেছি, তবে কিন্তু ওই সাঁতার কাটার কথা ভাবলেই আমার খালি খিদে পেয়ে যাচ্ছে। হ্যাঁ আমার তো খিদে পেয়ে গেল। হ্যাঁ তুমি বড় এক কাজ করো, ওই লুচিগুলো ভেজে ফেলো বুঝলে। নাটের আবার যে খিদে পেয়েছে সে তো শুনলেই, গরম লুচির গন্ধে
বল্টুরও আবার খিদে পেয়ে যাবে। ওদের কাকিমা কিন্তু দারুণ লুচি বানায় জানিস তো। কি আর বলতে, আগের বার অনেক লুচি খেয়েছিলাম। সেদিন তোর ব্রেকফাস্ট না খাওয়া ছিল। বস বস তোরা, আমি এক্ষুনি লুচি ভেজে আনছি। তোরা খুব ভালো কথা বলেছিস, আমি খুব শিগগিরই কচুরিপানা পরিষ্কারের ব্যবস্থা করবো। কিছুদিন সময় লাগবে। আসলে আমরা যদি সাঁতার কাটতে পারতাম তাহলে খুব ভালো হতো কাকু। শুধু তোরা কেন, আমি চাই দাসপাড়া সব ছেলেরাই যাতে সাঁতার কাটতে পারে সেইভাবে পানা পুকুরকে ঠিক করতে। তবে তবে কি কাকু, খুব ভালো এক্সপার্ট লোকের দরকার, বিশেষ করে যারা এই ধরনের কাজে অভ্যস্ত। আর একই সঙ্গে দেখতে হবে জলের কি অবস্থা। মানে কাকু, জল কি খারাপ হয়ে গেছে? জল খুব সম্ভবত খারাপ হয়ে গেছে, মানে ওই জলে সাঁতার কাটলে রোগ হতে পারে। তাই শুধু পানা নয়, জলও ঠিক করতে হবে। এই যে এই নিয়ে নাট বল্টু, গরম গরম লুচি খেতে শুরু কর। দারুন গন্ধ বেরিয়েছে, আবার মিষ্টি কেন? মিষ্টি কেন মানে, মিষ্টি আমি খুব ভালোবাসি। অবস্থা যা দেখছি, এই দাসপাড়া পুকুর ঠিক হতে হতে মাস কেটে যাবে, আমাদের স্কুলও শুরু হয়ে যাবে, তখন রবিবার ছাড়া আর সময় পাবো না। তাহলে কি করবি? কি আবার করবো, আমরা ওই দিঘিতে যাবো। না, বাড়িতে জানলে খুব রাগ করবে, ওটা এমনিতেই খুব নির্জন জায়গা, একপাশে জঙ্গল। আরে আমরা তো আর জঙ্গলে ডুববো না, আর দিঘির জল খুব পরিষ্কার, বেশি ডুব দিয়ে গভীরে না গেলেই তো হলো। তুই কি ভয় পাচ্ছিস? পাগল, ভয় কেন বাবু, আর আগে তো গেছি। আমি চিন্তা করছি ওই ডাকাতদের কথা, বড়বাবু বলছিল না ডাকাতরা ভেঙে গেছে জেল থেকে। বড়বাবু সন্দেহ করছে ওই জঙ্গলেই ডাকাতরা লুকিয়ে আছে। আর ডাকাতরা বেরিয়ে এলে আমরা রূপসাতার দিয়ে ওদের লক্ষ্য করতে পারবো, আর প্রয়োজন বুঝলে বড়বাবুকে খবর দিয়ে দেবো। ওকে, বিকেল 4টার দিকে আমরা যাবো, সন্ধে হলে চলে আসবো, কেমন? তাই হবে। বল্টু, বিকেলে তৈরি হয়ে নিস টাইম মতো। সে তো হয়ে যাবো, কিন্তু বাড়িতে কি বলবো সেটাই ভাবছি। দিঘি শুনলে যেতে দেবে না, অথচ দেখ আমরা কিন্তু সাঁতার জানি। খুব ভালো রকমই জানি, কিন্তু বাড়িতে মানে না। সুইমিং কম্পিটিশনে গিয়ে যদি ফার্স্ট প্রাইজ জানতে পারি তাহলে মনে হয় মানবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা প্রাইজ পাবো না, বিশেষ করে আমি না। এবার থেকে একটু কম খেতে হবে, বুঝলি? নিশ্চয়ই, তুই যে খাওয়া কমাবি বলেছিস এটাই একটা বিশাল ব্যাপার। যাই হোক, আসল কথাটা তাহলে কি হবে? কি আবার, খাই না খাই আজ দিঘিতে যাবই। ভালোই হলো তোদের সাথে দেখা হয়ে গেল। কেন বলো তো, কিছু কি হয়েছে? আরে না না, চল চল আজ দিঘিতে গিয়ে সাঁতার কাটি, আর তোদেরও কত দম আছে সেটা পরখ করে নেওয়া যাবে। আমাদের যা দম আছে যথেষ্ট, কিন্তু সেটা মুখের কথাই কি করে হবে? যেতে হবে ভাই, যেতে হবে। যাবো যাবো, ঠিক সময় যাবো, কিন্তু আজ যেতে পারবো না, আজ আমাদের বিশেষ কাজ আছে। বিশেষ কাজ? আসলে আসলে তো ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে গেছি। না না, ভয়ের কোনো প্রশ্নই নেই, আজকে ইচ্ছে করছে না। হ্যাঁ, ও বুঝেছি বুঝেছি, তোরা ভয় পেয়েছিস। বলো চল, আমরা নিজেরাই এখন যাবো সাঁতার কাটতে, তোরা বরং বসেই থাক। আমাদের প্ল্যান তোদের বলবো কেন, তোরা যা যা খুশি কর। তুই আসলে ডুবে ডুবে জল খাস, এখন যা চুপচাপ বাড়ি যা, এখানে তোর কোনো কাজ নেই, বুঝলি? বেশ নির্জন, কেউ চারিদিকে নেই মনে হচ্ছে, চল সাঁতার কাটি। হ্যাঁ, নেমে পড়লেই হয়, দিঘির জল একেবারে টলটল টলটল করছে, একদম পরিষ্কার জল। তবে এই দিঘির জলে কিন্তু ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে অনেকবার। দেখ, ভালো সাঁতার না জেনে কেউ যদি জলে নামে তাহলে তুই জলকে তো আর দোষ দিতে পারিস না, কি তাই তো? একদমই তাই, যারা জলে ডুবে গিয়েছিল তারা কেউ ভালো সাঁতার জানতো না। এখন চল ঝাঁপ দিই।
দারুণ লাগছে কিন্তু এই দিঘির জল কি সুন্দর ঠান্ডা, শরীর আরামে একদম জুড়িয়ে যাচ্ছে। চল এবার ভালো করে ডুব সাঁতার দি। তুই দে, আমি একটু পরে দিচ্ছি, দুজনে একসাথে ডুব সাঁতার না দেওয়াই ভালো। তাহলে তুই পারে বস, আমি একটু ডুব সাঁতার কেটে নিচ্ছি। ঠিক আছে। কেউ দেখছে না তো? বড়রা কেউ জানতে পারলে কপালে পিটুনি আছে। ওরে বলটু উঠে পর, আমি একটু ডুব সাঁতার কেটে নিই, তারপরে চুপি চুপি বাড়ি চলে যাই। খুব পরিষ্কার জল, তবে আমি বেশি নিচে যেতে পারলাম না জানিস তো, কিরকম একটা ভয় ভয় করছিল। পারে চলে আয়। কি দিবি নাকি ডুব সাঁতার? হ্যাঁ নিশ্চয়ই, এমন সুযোগ কেউ ছাড়ে। বস, ছোড়া দুটো খুব বিচ্ছু, এখনই ওদের ধরে নিয়ে আসি আর তারপর আরাম ঘোলাই দিই। কিন্তু ওদের গাদিন বন্ধ করে রাখবি? হ্যাঁ ওভাবে হবে না, ওরা জেনে যাবে যে আমরা এখানে আছি। তাই তো বস, ওদের কিডন্যাপ করলে দারোগা ঠিক গন্ধে গন্ধে এখানে এসে হাজির হয়ে যাবে। আমি ভাবছিলাম আমাদের জন্য ওদের কোনো বাজে মতলব আছে কিনা, লেকিন এখন লাগছে যে ওরা সাঁতার কাটতে এসছে। কিন্তু বস, ওরা রোজ এলে তো আমাদের জন্য মুশকিল। আমি চুপ হয়ে যা, ওই ছেলে দুটোর কানে গেলে মুশকিল আছে, রোজ এলে তবে দেখা যাবে। মাছালি না, আমি খুব চিন্তায় পড়ে গেছিলাম, তোর এত সময় কেন লাগছে বুঝতে পারছিলাম না। এতক্ষণ কি করছিলিস? আমি এক্ষুনি জলে ঝাঁপ দিতে রেডি হচ্ছিলাম। ওকে ঠিক আছে, চিন্তা করিস না, একটা আশ্চর্য ব্যাপার নিচে দেখলাম। আমরা জানতামই না যে এই দিঘির তলায় সুড়ঙ্গ আছে। এটাই আমাদের আবিষ্কার, বড় বাবুকে বলতেই হবে। সন্ধে হয়ে আসছে, এখন চল শিগগিরি। কি বুঝলে ওস্তাদ? বল কিছু বলো। আমি তো বড়ালো হয়ে গেছি। কি করে বস? আরে শুনলি না, ছোকরা কি দেখেছে? ঠিক দেখেছে, আমি একবার শুনেছিলাম যে এখানে এক সুড়ঙ্গ আছে, এই তো এখানেই আছে। কিন্তু বস, এটা আমরা বড় লোক কি করে হয়ে যাব? রে বেকু, এই সুড়ঙ্গ এমনি এমনি হয়নি, এখানে রাজা মহারাজাদের গুপ্তধন আছে, সেই গুপ্তধন নিয়ে অনেক কাহিনী ভি আছে, কেউ খুঁজে পায়নি। ওস্তাদ, তুমি বলছো এই সুড়ঙ্গের ভেতরে এই গুপ্তধন আছে? একদম সেই বাত, ও ধনরাশি কেউ খুঁজে যেতে না পায়, সেই কারণে রাজারা এখানে এত বড় দিঘি করেছে। কিন্তু এই জলের ভিতর তো সব টাকা পয়সা নষ্ট হয়ে যাবে, ভেজা টাকা সেরা টাকা সব তো কেউ নিতেই চায় না। সে কি আদুরি হলেও তো আজকের দিনে অচল। তোরা সব বেউকুফি আছিস। আরে রাজা মহারাজারা ক্যাশ টাকায় কারবার করতো না, সিকি আদুলি তো দূর কি বাদ, এখানে সোনা আছে, সোনা ভরি ভরি সোনা। হ্যাঁ তাই তো, এত সোনা দিয়ে তো আমরা বিরাট বড়লোক হয়ে যাবো, সুট বুট পরে ঘুরবো। আমি তো ছোট কাম আর করবোই না, ছোট কাম যারা করছে তাদের ট্রেনিং দিব। কিন্তু বস, এত সোনা আমরা এই দিঘির ভেতর থেকে তুলবো কি করে? ক্রেন নিয়ে আসতে হবে তো। ওই হড়বড়ি নেই, জানতে হো হড়বড়ি মতলব গড়বড়ি, আমরা আগে নেমে দেখে নেব, তারপর কিছু সোনা আগে নিয়ে আসবো, খুশি সোনা সে ওই ডুবুরিকে হাত করবো, তারপর ওই ডুবুরি আমাদের জন্য সব সোনা তুলে আনবে, ওকে কিছু ভাগ দিতে হবে, ব্যাস। ক্যা বাত ওস্তাদ, ফুল প্ল্যান করে ফেলেছো, ব্যাস এইবার একটা ডুবুরি খুঁজতে হবে। এইসব বানানো কথা কোথা থেকে শিখলি? হ্যাঁ কোথা থেকে শিখলি?
এটা কি রূপকথার গল্প নাকি? এটা একদম সত্যি কথা। কি সত্যি কথা? দিঘির জলের তলায় কুয়ো নাকি পুরো একটা আস্ত সুড়ঙ্গ? আর সেই সুড়ঙ্গ দিয়ে কি যমরাজের কাছে পাতালে যাওয়া যায়? পাতালে? হ্যাঁ না, মনে হয় গুপ্ত ধন আছে। তোমরা প্যাঁক দিচ্ছ দাও, কিন্তু এটা সত্যি ঘটনা। নাট বহুক্ষণ ডুব দিয়েছিল। ওহো, ও তাহলে সেই সুড়ঙ্গ দিয়ে ঢুকে একেবারে যমরাজের সাথে দেখা করে এসেছে, তাই তো? তোমরা বিশ্বাস করবে না, জানি নেহাত বলটু বললো তোমাদের জানাতে, তাই বললাম। কি ভালো ছেলে, কি ভালো ছেলে, সিনিয়রদের সম্মান করছে কত। আমরা তোদের কোনো কথা বিশ্বাস করলাম না, কোনো কথা। এই শোন, তোরা যে আদৌ ওখানে গেছিলি তার তো কোনো প্রমাণ নেই, আর আমাদের সাথে করে নিয়ে যাসনি। তোরা বলতেই পারিস যে তোরা এক ঘন্টা ডুব দিয়েছিলিস। ঠিক আছে, আমরা বড়বাবুকে এই ঘটনাটা জানাচ্ছি। জানা জানা, কিন্তু বড়বাবুও তোদের কথা বিশ্বাস করবে না, উল্টে তোরাই বকুনি খাবি কাউকে না জানিয়ে ওই অত বড় দিঘিতে তোরা গেছিলি বলে। সে দেখা যাবে, চল নাট। কি বুঝছো প্রদা? ভাবলাই তুই এখন বাড়ি যা। যা। কেন? যা বলছি শোন, বড়দের কথা সবসময় শুনবি। তোমরা কি কিছু একটা প্ল্যান করছো? ঠিক সময় জানতে পারবি। এখন যা যা। গুপ্তধন থাকে তো চপ্পল ফাড়কে। চল চল, এখনই চল, এখনই চল, আর দেরি করা ঠিক হবে না। আরে বাপরে, এরা আবার কি করতে আসছে? হলো এই জায়গায় তো? একদম এই জায়গা। চলো জলে ঝাঁপ দি। হ্যাঁ হ্যাঁ, চল চল। আরে বাপরে, এই ধনরাশির কথা ও ছোড়া লোক সবকে বলে দিল, আর কত জন নিয়ে নিয়েছে? বাপরে, ওরা বাবু ভি ধনরাশি কে লিয়ে আয়ে হুয়ে হ্যায়। খুব ভালো এই যোগাযোগটা হলো, নীলাঞ্জন তো খুব ভালো ডুবুরি, আর আজকেই ও আমার সাথে দেখা করতে এলো। তোরাও এসে বললি, নীলাঞ্জন কি রেডি তো? আমি জলের জন্য সব সময় রেডি। একি মুড়িলাল এখানে? এ দারোগা সাহেব, আরে ভয় খেলেন কেন? আমি কাউকে বলবো না। কি বলবি না হতভাগা? আরে ওই আপনিও তো সোনা নিতে এসেছেন, ইস পানি কে আন্ডার বহু সোনা আছে, গোল্ড গোল্ড। চলুন একটা রূপা হয়ে যা, যা সোনা পাওয়া যাবে ও 50-50 বাড়াও। ও সোনা তুলতে কে গেছে নিচে? বহুত লোক গেছে, কানু আমার চেলা, তোমারা আদমি। আমার লোক কে? হ্যাঁ, ও বাচ্চা বদমাস কে আমি চিনি, কে নাম আপ? হ্যাঁ মনে পড়ে তো, উলো উলো। হ্যাঁ কি সর্বনাশ স্যার, আমরা দেখছি। রেডি বলটু? আমিও রেডি। আরে বন্ধু, জলের তলায় নাট বলটু ডুবুরি সামলাবি, আগে তোকে আমি সামলাই। এটা ঠিক হলো না দারোগা বাবু, অনেক সোনা আছে, আপনি একা সব নিয়ে কি করবেন? সোনা থাক আর পাঁক থাক, সব হলো সরকারি সম্পত্তি, আর তুই আমার সাথে ব্যবসার চুক্তি করতে এসেছিস মুড়িলাল, এত সাহস তোর? হাবিলদার, হাত করার সাথে আছে তো? জি স্যার, ওটা সবসময় নিয়ে বেরোই। বাহ বাহ বাহ, চমৎকার নাট বলটু, তোদের ধন্যবাদ কিভাবে দেব সেটাই ভাবছি,
একসাথে তো সব কটা ডাকাতকে পেয়ে গেলাম। আই হ্যাভ বিন লার্ন সব কটাকে আগে জিপে তোলো। জি স্যার। এই যে হলো বাটালি, তোরা এখানে কি করতে এসেছিলি? উফ উড়ি বাবা রে, জলের তলা থেকে যেন জমদুত উঠে এলো। গুপ্ত ধন। আরে ও সব কিছু নেই রে, হয়তো ভর্তি পাঁক থাকবে। শোন, সেখানে আটকে গেলে আর কেউ খুঁজে পেত না তোদের। আমাদেরও স্যার ভুল হয়েছে, এখানে এইভাবে নামা। স্যার বাবা আমাকে প্লিজ বলবেন না। আমি বলবো। তবে তোদের ডাকাত ধরার কথাটাই বলবো। ও হ্যাঁ, দিন সাতেক আর ওয়েট কর, স্পেশাল টিম আসছে পুকুরে পানা আর জল পরিষ্কার করে একেবারে চকচক করে দেবে। ওখানেই তোরা সাঁতার কাটবি। আমার কাছে একটু আগেই খবর এলো। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.